মায়াপুরের যে ঐতিহ্যবাহী রথযাত্রা, যেটি সারা বিশ্ববাসীর কাছে বিশেষ আকর্ষণ স্বরূপ ছিল, বিশ্বের বিভিন্ন দেশের ভক্ত সমাগমে যেটি মুখরিত হতো এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হতো, লক্ষাধিক ভক্তের সমাগম হতো, এই কোভিডের জন্য সেটি বন্ধ থাকবে, এবছর হবে না। শুধুমাত্র প্রথা মাফিক, নিয়ম মাফিক রথযাত্রা মন্দির চত্বরেই হবে। মাসির বাড়ি আসবে না তাহলে? না, মাসির বাড়ি জগন্নাথ মন্দির রাজাপুর থেকে যে মায়াপুরে আসা বা মায়াপুর থেকে উল্টো রথে যে জগন্নাথ মন্দিরে ফিরে যাওয়া, এবং যেটি রথের তিনটি সুসজ্জিত রথকে কেন্দ্র করে এত অঞ্চলের মানুষ এবং লক্ষাধিক ভক্তের যে সমাগম হয়, সেটির লোকাল যে সোশ্যাল ডিস্ট্যান্স সেটি পালন করা যাবে না এবং সরকারি নিয়ম পালন করা সম্ভব হবে না, সেই কারণেই এই রথযাত্রা স্থগিত রাখা হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে রথের দিন আমরা অতি সংক্ষেপে মায়াপুর চত্বরে সে রথযাত্রাটি করার চেষ্টা করব। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।